হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমরা জিতের পরবর্তী সিনেমা নিয়ে আলোচনা করব। টলিউডের জিতের নতুন সিনেমা মানে এক নতুন চমক। বাংলা সিনেমার ব্যবসায়িক দিকটা যদি কেউ ভালো বোঝেন তাহলে সেটা হলো জিত। আপনারা সবাই হয়তো জিতের গত সিনেমা অসুর দেখে নিয়েছেন। এক অন্য রকম লুকে দেখেছি আমাদের টলিউড বস জিতকে। এই সিনেমা বক্স অফিসে ভালোই রাজ করেছে, এখনও অনেক সিনেমা হলে চলছে। কিন্তু ছবি রিলিজের পরেই আমরা ভাবি এরপর জিতের পরবর্তী সিনেমা কী হতে পারে, কেমন কন্টেন্ট হবে, কেমন লুকে দেখতে পাবো আমাদের বস জিতকে। অসুর রিলিজের ঠিক 5 সপ্তাহ পরেই এই সময় নিউজ পেপারে প্রকাশিত হলো জিতের পরবর্তী সিনেমার এক স্পেশাল নিউজ, যেখানে লেখা ছিল জিত মিমি প্রথম জুটি। নতুন ছবি শুরু করছেন নায়ক জিত, তার নায়িকা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই প্রথম দুজনে একসঙ্গে কোনো ছবিতে। কিছুদিন আগে জিত আবির অভিনীত অসুর মুক্তি পেয়েছে, সেখানে নায়িকা নুসরাত জাহান। বাফেল পরিচালিত এই ছবির প্রস্তাব প্রথমে যায় মিমির কাছে, কিন্তু সে সময় তিনি একটি অন্য ছবিতে কাজ করায় মিমি অসুর করতে পারেনি। তারই ফেব্রুয়ারি থেকে নতুন ছবির শুটিং করছেন জিত আর মিমি, যেখানে ভিত একটি প্রেমের গল্প, পরিচালনায় অংশুমান, নায়কের প্রযোজনা সংস্থা ইদানিং অংশুমানের ওপর ভরসা রাখছে। আপাতত নতুন পরিচালকদের সাথে কাজ করতে উদ্যোগী জিত, যদিও এই ছবির টাইটেল প্রকাশ করেনি এই সময়। গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে এই ছবির নাম হতে পারে বাজি। অংশুমান প্রত্যুষের লেখা জিতের নতুন ছবি প্যান্থার ছবিতে জিতকে এক অন্যরকম লুকে দেখতে পাই। তারপরে প্রকাশ্যে আসে অংশুমান প্রত্যুষের লেখা নতুন ছবির এক গল্প। অবশ্য এ বিষয়ে জিত এবং ডিরেক্টর অংশুমান প্রত্যুষ কিছু জানায়নি। আশা করি 13 ফেব্রুয়ারির মধ্যেই আসল খবর জানা যেতে পারে, কারণ 13 ফেব্রুয়ারি থেকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে। সূত্রের খবর, এই ছবি রিলিজ হতে পারে এই বছর ঈদের সময়। শুটিং শুরু হওয়ার কথা আছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে। তো কেমন লাগলো বন্ধুরা জিতের নতুন ছবির খবর পেয়ে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও।